بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله رب সম্মানিত অনেক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি সংক্ষিপ্ত আকারে বলছি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে সব সময় আল্লাহ জিকের অবস্থা থাকবেন দুই নম্বরে ছোট হোক বড় হোক সমস্ত অন্যায় অপরাধ যতটুকু আমি জানেন যেটা অন্যায় বা অপরাধ তার থেকে মুখ ফিরিয়ে নেবেন অর্থাৎ তার কোনোদিন মানে ওইদিকে কখন তাকাবেন না তিন নম্বরে বাদ্যযন্ত্র গান বাজনা কখন এসব শুনবেন না কখন এদের কাছে যাবেন না ক্রিকেট খেলা ওই যে টিভিতে দেখানো হয় কখনো ওই সব দেখবেন না যখন আপনি দেখতে যাবেন তখন অবশ্যই এখানে মেয়েদের ফটো আছে অশ্লীলতা তো সেখানে আপনি দেখলে যখন আপনি এই গান বাজনা বাদ্যযন্ত্রী হারাম জিনিস যখন দেখবেন বা মুখ দিয়ে যখন আপনি খারাপ ব্যবহার করবেন তখন শয়তান আপনার কাছে জাগা করে নেবে হতা পারছেন বড়ো বড়ো অন্যায়গুলো কর আল্লাহ মাফ করুক আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে যাতে মাফ করে দেন আল্লাহ আমি এই জিনিসটি করতে হবে তিন নম্বরে যে কাজটা করবে সবসময় যখন আপনি কাজে বা কোনো জায়গাতে কাজে যখন ব্যস্ত থাকবেন হাত পা মুখ ব্যস্ত থাকে কাজ করার সময় প্রয়োজনে কথা বলতে হয় হাত দিয়ে কাজ করতে হয় পা দিয়ে কাজ করতে হয় এই কাজ করার পর তখন আপনি যখন আপনি মুখটা তো ফ্রি থাকে না তখন ওই সময় আপনি আল্লাহর স্টেক ফার করুন পড়তে থাকুন সোফান পড়তে থাকুন আয়তুর কোসে পাঠ করতে থাকুন আল্লাহ কাছে সবসময় নিজের ভাষাও নিজের ভাষা দিয়েও আল্লাহ কাছে মাফ চান আল্লাহ কাছে সাফ যদি আপনি কোরআন আয়াত হাদিসের আয়াত কোরআনার আয়াত এবং হাদিস হাদিসের যে দোয়াগুলো আছে সেগুলো জানেন তো সেগুলো পাঠ করুন কথা বুঝতে পারছেন আর একটা যে কাজটা করত সেটা হচ্ছে সবসময় কোরআনের অনুবাদ সহকারে এবং হাদিসের অনুবাদ যখনই সুযোগ পাবেন তখনই পড়া শুরু করুন পড়তে থাকুন যদি না বুঝবেন তখন যারা বড় বড়ো বড়ো ওলামা আছে তাদের কাছ থেকে জেনে নিন যে সেখানে আমি জানতে চাচ্ছি এটা কী এটা কী বলছে সে কেন বললো এটা সে কেটা আমি বুঝতে পারিনি এই সাবজেক্ট একটু বুঝে বললেন কি এ হলো সিস্টেম এভাবে বলবেন কথা বুঝতে পারছেন তো এই কাজটি করুন প্রথমত আমি এক কথায় বলা যায় সমস্ত অন্যায় থেকে আপনাকে মুখ নিতে হবে বাদ্যযন্ত্র গান বাজা বিবাহ অনুষ্ঠান ডান্স মেয়েবার স্কুলে ডান্স এইসব জিনিস মেয়েদেরকে যখনও কোনো বেগানা মহিলাদেরকে দেখবেন তখন নিজের চোখটাকে হেফাজতে রাখবেন আল্লাহ দেখবেন সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ দেখা গেছে আপনি সারাদিন যদি আপনি কি যে আস্থা ফুল্লাপ এখন এতকুসু পাঠ করেন কিন্তু একটু পরে গিয়ে আপনি ফেসবুকে ফিল্ম দেখলেন টিভিতে গান বাজনা দেখবেন এগুলো কোনো কাজে আসবে না কথা বলতে পারছেন বরঞ্চ সয়তেন আপনার কাছে জায়গা করা নেই তাই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলছি স্বল্পতার কারণে পুরো বিস্তারিত আলোচনা করতে পারছি না এই জন্য আশা করি এই সম্বন্ধটা অনেকভাবে বুঝতে পারছেন যদি না বোঝেন তাহলে বলবেন আমাকে ঠিক আছে